আপনারা বেশ কিছু কালেকশন দেখবেন, এক্সকরলা থাকছে, প্রমোক্স থাকছে, ফিল্ডার থাকছে, ভিউজন নোয়া থাকছে। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। সামনে আসুন তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। তো চলুন আমরা গাড়িগুলো আগে করে দেখে নিই। এই মুহূর্তে আমাকে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে বেশ কিছু গাড়ি কালেকশন নিয়ে আসছি, যারা কম বাজারের মধ্যে আপনার এক্স করোলা, প্রোবক্স, প্রিমিও, নোয়া, হঠাৎ কালেকশনগুলো বাচ্চা নোয়া, যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন আজকে ভিডিওতে পেয়ে যাবেন। ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আপনার কাঙ্ক্ষিত গাড়িটি আজকে ভিডিওতে থাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা সর্বপ্রথম অন্তর কোন গাড়িটা দিয়ে স্টার্ট করবো? জি, সর্বপ্রথম আমার পাশে আছে ফিল্ডার গাড়ি। যারা চাচ্ছেন ফিল্ডার গাড়ি দেখতে, 2004 মডেল একটা গাড়ি, খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। আর এটা হচ্ছে হোয়াইট কালার, আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে 2007-1500 সিসি এবং সিএনজি করা আছে, 60 সিলিন্ডার। যারা ফিল্ডার গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন। আজকে ভিডিওতে মূলত আমার কাছে কি কি কালেকশন আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। আচ্ছা ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। গাড়িটা আজকে মাত্র আনা হয়েছে, মানে এখনো কাজ শেষ হয়নি, রেডি হয়নি, টুকটাক কিছু কাজ বাকি আছে, ইনশাআল্লাহ এগুলো কমপ্লিট করে তারপর ডেলিভারি দিতে পারব। প্রাইস চাচ্ছিলেন কত এটার ভাই? জি, এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 10,80,000 টাকা। 10,80,000? জি। আসলে অবশ্যই আপনারা কথা বলার অপশন আছে। পাশে একটা প্রিমিয়াম গাড়ি দেখতে পাচ্ছি ভাই। জি, এটা কমপ্লিট আছে গাড়িটা, এটা 2006 মডেল এবং এটা রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2012-তে, 33 সিরিয়াল, মিরপুর বিআরটি। এটার আলহামদুলিল্লাহ কন্ডিশন অনেক ভালো, আর এটা কালারটা হচ্ছে হোয়াইট পাল কালার। যারা পাল কালারের গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন, খুবই ফ্রেশ গাড়ি। আর ভিতরে ইন্টেরিয়র পাচ্ছেন হচ্ছে বেস ইন্টেরিয়র, সিট কভারগুলো বিস্কিট কালারে লাগানো আছে দেখেন, আর সামনে থাকছে হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার। খুবই ফ্রেশ কন্ডিশনে গাড়িটা আছে, সিএনজি করা আছে। তো যারা চাচ্ছেন অবশ্যই চলে আসুন আমাদের শোরুমে, এই গাড়িগুলো আপনারা ইনশাল্লাহ ফিজিক্যালি দেখেন। আর এটা আমাদের আস্কিং প্রাইস রেখেছি 16,80,000 টাকা, এটা আমাদের চাওয়া দাম, ইনশাল্লাহ আপনি আসলে কিছু অনার করে দেওয়া যাবে। আচ্ছা, এই পাশে একটা এক্স করোলা রাখা আছে, 4-এর নিউ শেপ। জি, বাজারে এখন এক্স করোলা অনেক চাহিদা, সেই হিসাবে চিন্তা করে আমরা একটা ভালো একটা গাড়ি নিয়ে আসতে পারছি। অবশ্যই এটা ডক্টর চালিত গাড়ি, ফার্স্ট পার্টি ইউজের গাড়ি, উনি পার্সোনাল ব্যবহার করছে গাড়িটা, খুবই ফ্রেশ আছে। আর এটা হচ্ছে নিউ শেপের গাড়ি, 4-এর নিউ শেপ, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2007-এ। এটাও পেয়ে যাবেন ভিতরে বেস ইন্টেরিয়র, খুবই ফ্রেশ আছে। আপনার অ্যালোরিম থেকে শুরু করে চাকা সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আর সিএনজি করা আছে, 60 সিলিন্ডার। আর পেপারটা ইনশাল্লাহ ফুলি আপ টু ডেট পেয়ে যাবেন। গ্লাস, পিছনের গ্লাসটা জেনুইন আছে, পিছনের গ্লাসটা জেনুইন। জি, আচ্ছা আচ্ছা। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 11,80,000 টাকা, এটা আমাদের চাওয়া দাম, ইনশাল্লাহ আসলে আপনি গাড়ি দেখে দরদাম করতে পারবেন। আচ্ছা আচ্ছা, নেক্সট আমরা ওল্ড শেপটা দেখবো ভাইয়া। জি, 4-এর নিউ শেপ, এখানে 4-এর ওল্ড শেপও আছে। হ্যাঁ, যার যেটা প্রয়োজন। জি, ওল্ড শেপের গাড়ি, এটা একটু প্রাইসটা কম হবে। এটা হচ্ছে 4-এর মডেল, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে আপনার 2009। এটাও আপনি পেয়ে যাবেন ভিতরে বেস ইন্টেরিয়র। দুটা গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো, দুটোই ফ্রেশ আছে। আর হচ্ছে আপনার এটা পেপার্স পেয়ে যাবেন ফুলি আপডেট। যারা চাচ্ছেন পার্সোনাল ইউজের জন্য বা যারা চাচ্ছেন যে উবার পাঠাতে চালাবেন, এই ধরনের গাড়িগুলো আপনারা নিতে পারেন, খুবই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা রাইট সাইড থেকে একটু ভিতরের ইন্টেরিয়রটা দেখাই ভিউয়ার্স। এটা 4-এর মডেল, 9 রেজিস্ট্রেশন। জি, 25 সিরিয়ালে, মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন করা। আর এটা আমাদের চাওয়া দাম হচ্ছে 10,90,000 টাকা, এটা আমাদের চাওয়া দাম, ইনশাল্লাহ আসলে আলোচনার সাপেক্ষে দাম কমানো যাবে। এখন হচ্ছে অনেক ভাই আমার জন্য ফোন দেন যে প্রোবক্স গাড়ি প্রয়োজন, তো তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসছি। আর একটা প্রোবক্স গাড়ি আছে, সেটাও দেখাবো। তো এটা হচ্ছে 2011 মডেলের এবং 2016-তে রেজিস্ট্রেশন, ফুলি টিপটপ কন্ডিশনের গাড়ি এবং অরিজিনাল কালারের গাড়ি, সম্পূর্ণ গাড়িটা খুবই ফ্রেশ আছে। যারা আপডেট মডেলের প্রোবক্স চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন, একদম জাপান কন্ডিশন আছে ইনশাল্লাহ। প্রত্যেকটা চাকায় অ্যালয় রিম, আর আপনার গাড়ির পারফরমেন্সও নতুনের মতো পাবেন, যেহেতু খুবই কম চলা ইউজের গাড়ি। তো এই গাড়িটা দেখতে পারেন, সিএনজি করা আছে, পিছনে বিশাল একটা সিলিন্ডার পেয়ে যাবেন। আমার সময় কোনো কাজ দেখাই দিতে পারেন, সেটাও করে সেগুলো করে দিও, আমাদের নিজেদের ওয়ার্কশপ গ্যারেজ আছে, আমরা চাইলে করে দিতে পারবো আপনার জন্য। এটা প্রাইস চাচ্ছিল? এটা প্রাইস রেখেছি হচ্ছে 10,50,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস। 10,50,000? জি, 10,50,000। এই পাশে একটা নোয়া গাড়ি আছে ভিউয়ার্স, এটা মডেল ইয়ার 3-এর মডেল এবং 6 রেজিস্ট্রেশন। আচ্ছা, 6 রেজিস্ট্রেশন গাড়ি, খুবই চমৎকার কন্ডিশনে আছে। আপনি একটু বাইরের সাইড থেকে দেখা দেন যতটুকু সম্ভব। এটা কিন্তু সিলভার কালারের চমৎকার একটা নোয়া গাড়ি। এটার প্রাইস চাচ্ছিলেন কত ভাইয়া? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 12,80,000 টাকা। ভিউয়ার্স, যারা কম প্রাইসের মধ্যে গাড়ি চাচ্ছিলেন আপনাদের জন্য বেস্ট একটা কালেকশন হবে, এটা হলো 111। এটা মডেলটা কত ভাইয়া? মডেল 96 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2001-এ, 1331 সিসির গাড়ি, সিএনজি করা আছে।
আচ্ছা আচ্ছা এবং ডক্টর চালিত আর ফুললি কমপ্লিট গাড়ি ডক্টর চালিত গাড়ি আচ্ছা ভিতরে ইন্টেরিয়রটা আপনারা দেখেন এসির কি অবস্থা ভাই খুবই ফ্রেশ আছে ভাই এসি আপনার সাসপেনশন গিয়ার ইঞ্জিন সবকিছু ভালো আছে ঠিকঠাক আছে জি কোনো কাজ করতে হবে না ইনশাআল্লাহ প্রাইস কত চাচ্ছিলেন এটা এটা আস্কিং প্রাইস চাচ্ছি 550000 টাকা 550 আস্কিং প্রাইস শেষ ভাই আরেকটা প্রোবক্স গাড়ি আছে যারা চাচ্ছেন পার্সোনাল ইউজ বা উবারে চালাবেন তাদের জন্য এই গাড়িটা এটা আমরা প্রোবক্স পূর্ব একটা দেখিয়েছি আরেকটা প্রোবক্স নিয়ে আসলাম দুটো প্রোবক্স আছে এটা হচ্ছে সিলভার কালার দুই এর মডেল এবং হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2006 আচ্ছা আর 1500 সিসি আর আপনারা এটা প্রত্যেকটা ডোর অটো পেয়ে যাবেন গ্লাসগুলো সম্পূর্ণ অটো চারটা ডোরি অটো থাকবে আর এটা সিএনজি থাকছে 90 সিলিন্ডারের সিএনজিও করা আছে এটা প্রাইস চাচ্ছিলেন কত ভাই এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 670000 টাকা এটা আমাদের চাওয়া দাম আর আমরা ভিডিওটি এখানেই শেষ করব বন্ধু ভাই যাওয়ার আগে আপনাদের লোকেশনটা একটু বলুন জি আমাদের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাট ঢাকা উদ্যানের পাশে নবীনগর 3 নম্বর রোড আর এখানে আপনারা আসলে একটা 10 তলা বিল্ডিং দেখতে পারবেন খান টাওয়ার এটা নিচেই আমাদের শোরুমটা কার পয়েন্ট বিডি এবং ডেসক্রিপশনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করে আসলে আমরা সহযোগিতা বলে দিব আচ্ছা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনাদের যে কোনো বিষয় আপনাদের জানার ইচ্ছা থাকলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ এই মুহূর্তে এই যে ডিসপ্লেতে আমরা যে গাড়িগুলো দেখিয়েছি তাছাড়া অনেক গাড়ি রেডি হচ্ছে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবারও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম